আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিছুক্ষণ আগেই এই আপডেটটি প্রকাশিত হয়েছে ডেইলি ক্যাম্পাসের অনলাইন পত্রিকাতে। চলো এখন দেখে নেই বিস্তারিত। তোমরা দেখতে পাচ্ছ নিউজে লেখা আছে, রাবি ভর্তি পরীক্ষার ফল 10 অক্টোবর। 2020-21 সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী 10 অক্টোবর। সম্প্রতি শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ মঙ্গলবার 5 অক্টোবর দুপুরে জনসংযোগ দপ্তরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার সিদ্ধান্ত অনুসারে এবছর ভর্তি পরীক্ষার ফল আগামী 10 অক্টোবর থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশিত হবে। এছাড়া আগামী 25 অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে শেষ হবে 29শে নভেম্বর। আর এই শিক্ষাবর্ষে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ 1 ডিসেম্বর। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন এই আপডেটটি আরও নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব। তা আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।